Welcome to my class 11 biological science class. Let's start our new chapters fungus. আমরা আজকে যে জিনিসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ছত্রাক। আবার সেই একইভাবে মনে করিয়ে দিই আমি আর এইচ হোয়াইটেকার যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ছিল সেখানে আমরা কি পড়েছিলাম না বেলুনের মতো করে পাঁচটা ভাগ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি না একেবারে তলার দিকে হচ্ছে মনেরা মনেরার উপর দিকে হচ্ছে প্রোটিস্টা প্রোটিস্টার উপরে তিনটে ভাগ মাঝখানে হচ্ছে ফাঙ্গাস বা ফাঞ্জাই আর দুদিকে অ্যানিমেলিয়া বা প্ল্যান্টি অ্যানিমেলিয়া অ্যান্ড প্ল্যান্টি তো আমরা আজকে যে জিনিসটা পড়তে চলেছি দেখো ছত্রাক বা ফাঙ্গাস ফাঙ্গার থেকে কথাটা এসছে ফাঞ্জাই অবশ্যই এটা একটা টার্মিনোলজিক্যাল ডেরিভেশন এই টার্মিনোলজিক্যাল ডেরিভেশনের ক্ষেত্রে তোমাদের বইতে এই ইনফরমেশনটা অবশ্যই পেয়ে যাবে যে এটা মেইনলি ইংরেজি শব্দ ফাঙ্গাস থেকে এসছে একটা ল্যাটিন শব্দ ফাঙ্গারের ডিরাইভ ফর্ম এইবার দেখো যদি বলা হয় ফাঙ্গাস কি হয়তো এইচএস এর পরীক্ষা বা ক্লাস ইলেভেনের পরীক্ষায় কখনো আসবে না যে ফাঙ্গাস বা ছত্রাক বলতে কি বোঝো কিন্তু তোমাদের জেনারেল ক্যারেক্টারগুলো পড়ে রাখতে হবে কি জেনারেল ক্যারেক্টার দেখো একটা ব্যাপার তোমাদের সহজেই মনে রাখতে হবে আমি আগেও এমনি জেনারেল ক্যারেক্টার প্রসঙ্গে বলেছিলাম যে এই যে ফাঙ্গাস জিনিসটা এটা হচ্ছে আক্লোরোফিলাস মানে ক্লোরোফিল নেই আর ক্লোরোফিল নেই বলে তারা কি করতে পারে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না সো দে হ্যাভ নো ক্যাপেবিলিটি টু প্রোডিউস দেয়ার ওন ফুড অ্যাজ দে নট ডিল অটোট্রফিক নিউট্রিশন বেসিক্যালি দে ডিল উইথ স্যাপ্রোফাইটিক নিউট্রিশন মানে মানে বাংলায় হচ্ছে যাকে বলে মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে কেন তার কারণ আমরা জানি ছত্রাক কোথায় জন্মায় ওই পচা গোবর জৈব বস্তু ভেরি গুড পচা গোবর বা জৈব বস্তু বা হাড় বা ডেথ অ্যান্ড ডিকেড ম্যাটার অর্থাৎ যেগুলো পচে গেছে সেইগুলোর মধ্যে দিয়ে ফাঙ্গাস গ্রো আপ করে সেখান থেকে তারা পুষ্টি সম্পন্ন করে আবার বেশ কিছু ফাঙ্গাস আছে যারা অপর একটা উদ্ভিদের মধ্যে বাস করে তাদের ধ্বংস করতে কাজে লাগে আমি নাম করে বলতে পারি পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি এটা কি গম গাছের মরিচা রোগ সৃষ্টিকারী এক ধরনের ছত্রাক ভেরি গুড থ্যাংক ইউ তাহলে গম গাছের মরিচা রোগ সৃষ্টিকারী এই যে ছত্রাকটা পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি এরা কী ধরনের না এরা হচ্ছে পরজীবী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পরজীবী মানে কি পরজীবী মানে অবশ্যই যারা পরের ওপর জীবন ধারণ করছে অর্থাৎ পরের ওপর নির্ভরশীল হচ্ছে পুষ্টির জন্য তাদেরই আমরা বলি পরজীবী অর্থাৎ পরের ওপর নির্ভরশীল কেন নির্ভরশীল হচ্ছে না পুষ্টির জন্য অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলবো না স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বা মৃতজীবী পুষ্টি এছাড়া হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক নিউট্রিশন আর কি আর হচ্ছে অবশ্যই মিথজীবী বা সিম্বায়োটিক নিউট্রিশন আমরা জানি যে সিম্বায়োটিক রিলেশনশিপের ক্ষেত্রে লাইকেনের কথা আগের দিন আমি একটু উল্লেখ করেছিলাম এছাড়া মাইকোরাইজা 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 মানে কি মাইকো মানে হচ্ছে ছত্রাক আর রাইজা কথা এসছে রুট থেকে স্যার কোন গাছের রুট বেসিক্যালি ব্যক্তবীজী উদ্ভিদ বা যেগুলো কাষ্ঠল উদ্ভিদ মানে বড় বড় গাছ নাম করে বলতে পারি ওই সাইকাস বা পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাক যেগুলোকে বলা হয় মাইকোরাইজা তাহলে আমরা এই পুষ্টির মধ্যে থেকেই অনেকগুলো ব্যাপার পেয়ে গেলাম যেমন পেলাম হচ্ছে স্যাপ্রোফাইটিক তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে স্যাপ্রোফাইটিক মানে লিখলাম মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে তারপর আমি লিখলাম কি সিম্বায়োটিক অর্থাৎ মিথজীবী পুষ্টি সম্পন্ন করে তারপর আমি লিখলাম প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী পুষ্টি সম্পন্ন করে তারপর আমি লিখতে পারি হচ্ছে কি বলো স্যাপ্রোফাইটিক সিম্বায়োটিক প্যারাসাইটিক এবং স্যাপ্রোফাইটিকের ক্ষেত্রে কী হলো স্যাপ্রোফাইটিকের ক্ষেত্রে মৃতজীবী পুষ্টি সম্পন্ন করলো পরজীবী পুষ্টি সম্পন্ন করলো পরভোজী সম্পন্ন করলো মিথজীবী সম্পন্ন করলো অর্থাৎ হেটারোট্রফিক নিউট্রিশনও ডিল করে তাহলে হেটারোট্রফিক নিউট্রিশনও ডিল করছে সুতরাং এইগুলো হচ্ছে সবই ছত্রাকের
পুষ্টি পদ্ধতির মধ্যেই পড়ছে। এই যে এই ছত্রাক নিয়ে বায়োলজিক্যাল সায়েন্সের যে শাখায় অধ্যয়ন করা হয় তাকে কি বলে? তাকে বলে মাইকোলজি। এই মাইকোলজি জিনিসটা কি? দ্য টার্ম মাইকো মিন্স ফাঙ্গাস আর লজি মিন্স নলেজ বা জ্ঞান। অর্থাৎ কার সম্বন্ধে জ্ঞান? না ছত্রাক সম্বন্ধে জ্ঞান। তাহলে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স উইচ ডিলস উইথ ফাঙ্গাস ইজ কল্ড বাই মাইকোলজি। আবার বলছি মাইকোলজি কি? মাইকোলজি হচ্ছে জীববিদ্যার এমন একটি শাখা যার মাধ্যমে ছত্রাক সম্বন্ধে জ্ঞান আহরণ করা সম্ভব হয়। আবারও বলছি জীববিদ্যার যে শাখায় ছত্রাক সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকেই বলা হয় মাইকোলজি। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি, আমরা প্রথমেই দেখলাম কি ছত্রাক হলো একটা ক্লোরোফিল বিন অর্থাৎ আক্লোরোফিলাস এবং ইউক্যারিওটিক। আমরা জানি মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক, ওপরে যে তিনটে আছে প্রত্যেকটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম এক্সেপ্ট অফ মনেরা। তাহলে আমরা এটা সহজেই বলতে পারি যে ফাঙ্গাস বা ছত্রাকের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটি কী প্রকৃতির? সেটি হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি ইউক্যারিওটিক মানে কি? ইউক্যারিওটিক মানে আদর্শ নিউক্লিয়াস, অর্থাৎ যার নিউক্লিয়াসের গায়ে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়লাস, নিউক্লিয়োপ্লাজম আর নিউক্লিয় জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে। এরপরে এই যে ছত্রাকের ক্ষেত্রে বললাম ক্লোরোফিল বিন, ইউক্যারিওটিক, এদের ক্ষেত্রে আমরা বললাম যেহেতু আক্লোরোফিলাস এরা হচ্ছে পরভোজী প্রকৃতির অর্থাৎ হেটারোট্রফিক নিউট্রিশন ডিল করে বেসিক্যালি, এবং রেণু উৎপাদনকারী, সর্বোপরি রেণু উৎপাদনকারী, অর্থাৎ কোনো না কোনোভাবে এরা স্পোর ফর্মেশন করে, স্পোরিউলেশন করে। সেই স্পোর ফর্মেশন হতে পারে কীভাবে? অন্তর্জনিষ্ণু, বাংলায় অন্তর্জনিষ্ণু, ইংলিশে বলা হয় এন্ডোজেনাসলি, আর বহির্জনিষ্ণু বা এক্সোজেনাসলি। যেমন দেখ এখানে ছবিটা যদি দেখো, আমি মোটামুটি ছবিটা দেখিয়ে পরিষ্কার করে দিয়েছি যে কীরকমভাবে এই যে এটা হচ্ছে তোমার রাইজোপাস বেসিক্যালি। এই রাইজোপাসের ক্ষেত্রে কীভাবে দেখো ওপর দিকে ঠিক এইরকম জায়গাটায়, তোমরা যদি একটু ভালো করে দেখো ছবিটার দিকে তাহলে দেখতে পাবে যে ওপর দিকে যেন মনে হচ্ছে রেণুগুলো বেরিয়ে আসছে। রেণুগুলোর ওপর আমি এই প্রসঙ্গে বলবো যে ওর ওপর যদি একটা বৃষ্টির ফোঁটাও পড়ে তাহলেও দেখবো যে এটা বার্স্ট করে যাবে। এবং এর যে স্পোর প্লাজম, যেমন দেখো এখানে লেখা আছে স্পোরাঞ্জিয়াম, জি আম, আম কথাটা যেখানেই থাকবে তার মানে হচ্ছে থলি, অর্থাৎ স্যাক লাইক স্ট্রাকচার, স্পোরাঞ্জিয়াম। তারপর আরও পরবর্তীকালে পাবে এই স্পোরাঞ্জিয়াম মানে স্পোর্স আর রিসাইডস ইন দিস টাইপ অফ স্যাক্স। আর তার চারিপাশে কী আছে দেখো, ঠিক এই জায়গাটা আছে কলিউমেলা। কলিউমেলা শুকিয়ে যায়, এটা নিউট্রিশন প্রোভাইড করে এবং এটা পরবর্তীকালে বার্স্ট আউট হলে ভেতর থেকে স্পোরগুলো বেরিয়ে যায়। আমরা দেখব রেণু মাতৃকোষ থেকে রেণুর সৃষ্টি হয়, অর্থাৎ ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণুর সৃষ্টি হয়। তো যেটা বলছিলাম যে কলিউমেলাটা যখন শুকিয়ে যাবে, যখন ড্রাই ড্রাপ হয়ে যাবে, তখন এখান থেকে পুরোটা বার্স্ট আউট করবে এবং স্পোরাঞ্জিয়াম ফেটে গিয়ে স্পোর্সগুলো ডিসপার্স করবে, অর্থাৎ স্পোরগুলো বাইরে বেরিয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কী থাকে? না রেণু মাতৃস্থলী, বা স্পোরাঞ্জিয়ামটা হচ্ছে রেণু মাতৃস্থলী আর এর মধ্যে রেণু মাতৃকোষ থাকে। এই রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপন্ন হয়। আমরা বলতে পারি যে রেণু মাতৃকোষ মানে কি? স্পোর মাদার সেল মানে ডিপ্লয়েড ইন নাম্বার। সেখান থেকে মিওটিক ডিভিশন বা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, হ্রাস বিভাজন যেটা, পরোক্ষ হ্রাস বিভাজনের মাধ্যমে কী হয়? রেণু উৎপন্ন হয়। সুতরাং এই ছত্রাকরা মূলত রেণু উৎপাদনকারী এবং রেণু উৎপাদনের মাধ্যমেই বংশবিস্তার করে থাকে। যদিও এই রেণু উৎপাদন কিন্তু অবশ্যই অযৌন জনন প্রক্রিয়ার মধ্যেই পড়ে, কারণ আমরা এটা জানি যে অযৌন জনন প্রক্রিয়ার একক বা অযৌন জননের একক হচ্ছে রেণু, আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট হচ্ছে স্পোর।
তাহলে আমরা এই যে জিনিসটা দেখলাম যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড স্পোর এর সাহায্যে জনন করছে। স্পোরস কিন্তু অনেক ধরনের হয়। আমরা দেখব অযৌন জননের ক্ষেত্রে স্পোরের জায়গায় আমরা দেখতে পারবো কনিডিয়া, আমরা দেখতে কনিডিয়া দেখব, অয়ডিয়া দেখব, তাছাড়া দেখব হচ্ছে যে স্পোরাঞ্জিও স্পোর দেখব, চলরেনু বা জু স্পোর দেখব, এই জিনিসগুলো দেখতে পাবো। তো আমি জিনিসগুলোকে আস্তে আস্তে প্রত্যেকটাকে ব্যাখ্যা করে দেবো। যেমন ওখানে আমরা দেখব ক্লামাইডিয়া, অয়ডিয়া, কনিডিয়া আঁকা আছে। ওই দিকের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অতি পরিচিত, তোমরা জানো এটা পেনিসিলিয়াম নোটেটাম, যার থেকে পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। এই হচ্ছে পেনিসিলিয়াম নোটেটামের চিত্র। দেখো ওপর দিকে মনে হচ্ছে যেন মেয়েরা সেই যেমন পুঁতির দানার মতো হাড় পরে, ঠিক হাড়ের মতো একটার পর একটা সাজানো আছে অ্যাক্রোপেটাল সাকসেশনের মাধ্যমে, অর্থাৎ উৎকেন্দ্রিকভাবে সাজানো আছে। ওপরের দিকেরগুলো বড়, নিচের দিকেরগুলো আস্তে আস্তে ছোটো, এরকমভাবে সাজানো আছে। সুতরাং আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে পারি যে এই অযৌন জননের মাধ্যমের একক হচ্ছে রেণু, এবং এই রেণু উৎপাদনের মাধ্যমে ছত্রাক বংশ বিস্তার করে থাকে। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি, আমরা থ্যালাস দেহ সম্বন্ধে একটু জেনে নেব। তার আগে মনে রাখি এই যে মাইকোরাইজা বলে যে জিনিসটা বললাম, এই মাইকোরাইজা এটার ব্যাখ্যা আমি একটু মনে করিয়ে দিই তোমাদের কাছে। এই ব্যাখ্যাটা কিরকম না, মাইকোরাইজা, এই রাইজা শব্দটা কোথা থেকে এসছে, রুট থেকে এসছে। রুট মানে কি, গাছের মূল, আর মাইকো মানে ছত্রাক। কোন গাছের ক্ষেত্রে, কাষ্ঠল উদ্ভিদ, উডেন যে ইয়েগুলো থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যেগুলো ধরো পাইন বা সাইকাস, যেগুলো জিমনোস্পার্মিক প্লান্ট বেসিক্যালি, তাদের ক্ষেত্রে আমরা দেখব যে এই মাইকোরাইজা দেখা যায়। আসলে কি করে এই মাইকোরাইজা জিনিসটা, কি গাছের, দেখো এই ব্যাপারটাই হচ্ছে খানিকটা সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। এই যে মাইকোরাইজা ছত্রাক গাছের থেকে রস শোষণ করে খাচ্ছে, গাছের থেকে কী রস শোষণ করছে, বেসিক্যালি কার্বোহাইড্রেট, অর্থাৎ এই শর্করা জাতীয় খাদ্য যেটা গাছের জন্য, ছত্রাকের জন্য একান্তভাবে দরকার, সেটা কিন্তু শোষণ করছে এই গাছের থেকে, অর্থাৎ যে গাছের আশ্রয়ে সে বসবাস করছে তার থেকে কি করছে না, ওই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যবস্তুগুলোকে শোষণ করছে। আর তার বদলে এই ছত্রাক থেকে ওই গাছটা বা মহিরুহটা, ব্যক্তবীজ উদ্ভিদ বা জিমনোস্পার্মিক প্লান্টটা কী গেন করছে, বেসিক্যালি গেন করছে হচ্ছে মিনারেলস, অর্থাৎ খনিজ লবণ এবং তার সাথে সাথে জল। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও একে দিয়েছি আমি, এখানেও একে দিয়েছি, দেখো গাছের শিকড় বাকড়ের মতোই একটা টিপিক্যাল স্ট্রাকচার, সেটাই আমি আসছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় প্রশ্নটা আলাদা করে, হাইফি বা অনুসূত্র কি, অর্থাৎ ঠিক তলার দিকে রুট স্ট্রাকচারের মধ্যে অনুসূত্রাকার যে অংশ বিশেষ তাকেই বলা হয় হাইফি বা অনুসূত্র। এই হাইফি বা অনুসূত্রের মাধ্যমে এই ছত্রাক কী করে না, মেনলি ফাঙ্গাস অ্যাকোয়ার মিনারেলস অ্যান্ড নিউট্রিশন টু দিস টাইপ অফ অ্যাপারচার, দিস টাইপ অফ স্ট্রাকচার উইচ মাস্ট বি প্রোভাইড টুয়ার্ডস দ্য ট্রি, টুয়ার্ডস দ্য হোস্ট ট্রি। আবার দেখা যাবে কোনো কোনো ছত্রাকের ক্ষেত্রে এর যে অণুজীবের প্রকৃতিটা খানিকটা হস্টোরিয়াম টাইপ, বাংলায় চোষকের কাজ করে। দেখবে তোমাদের সাঁতরার বইতে বা যে কোনো বইতে এরকম ছবি দেওয়া আছে, এরকম চোষক মূলের মতো কাজ করেছে, অর্থাৎ তার ভেতর দিকে এইরকমভাবে একটা সাকার টাইপ স্ট্রাকচার গঠন করেছে, যেটা গাছের বহিঃস্তরের কর্টেক্স থেকে বা কর্টিকাল রিজিয়ন থেকে কি করে না, পুষ্টিরস শোষণ করে বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তু গ্রহণ করে। আমি বলছিলাম মিথজীবী সম্পর্ক, মিথজীবী সম্পর্কের ক্ষেত্রে যে সিম্বায়োটিক রিলেশনশিপ, এখানে একটা টিপিক্যাল, এর পরের চ্যাপ্টার যদিও আছে, লাইকেন। এই লাইকেন জিনিসটা কি, এটাও একটা মিথজীবী সম্পর্কের জীব। একদিকে তার ফাইকোবায়ান্ট, আর একদিকে তার মাইকোবায়ান্ট, একদিকে তার ফাইকোবায়ান্ট আর একদিকে তার মাইকোবায়ান্ট, দুটোর মধ্যে কথার মধ্যে পার্থক্য আছে। ফাইকো মানে প্লান্ট বডি আর মাইকো মানে ফাঙ্গাস, তার মানে একই দেহে দু ধরনের রূপ, একই দেহে মা কালী মা দুর্গার মতোই এরকম একটা দেহের মধ্যে শৈবাল আছে বা অ্যালগি আছে, আবার অন্যদিকে ফাঙ্গাস আছে।
অ্যালগি থাকার জন্য কি করতে পারছে না অটোট্রফিক নিউট্রিশন ডিল করতে পারছে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে। আবার ফাঙ্গাস থাকার জন্য তারা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করতে পারছে, অর্থাৎ মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করতে পারছে। সুতরাং আমরা দেখতে পেলাম লাইকেন হচ্ছে এমন একটি মিথজীবী জীব, বা লাইকেন ইজ এ টিপিক্যাল সিম্বায়োটিক অর্গানিজম ইন উইচ ফাইকোবায়ান্ট অ্যান্ড মাইকোবায়ান্ট বোথ পার্টস আর সেপারেটলি প্রেজেন্ট, উইচ ডিলস সেপারেট ফাংশন ইন এ সিঙ্গল অর্গানিজম। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে থ্যালাসের স্ট্রাকচার। থ্যালাসের স্ট্রাকচার বলতে আমি আগেই তোমাদের একটা জিনিস ব্যাখ্যা করে দিই যে থ্যালাস জিনিসটা কি। থ্যালাস মানে হচ্ছে সমাঙ্গ দেহি, সম অঙ্গ দেহ যাহার, অর্থাৎ কাউকে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। তুমি ধরো একটা গাছকে দেখছো, গাছটার মধ্যে তুমি কি পাও, তুমি রুট দেখতে পাও, তুমি লিভস দেখতে পাও, মানে মূল পাতা কাণ্ড এইগুলোকে আলাদা করতে পারো। কিন্তু আমাদের জীব জগতের মধ্যে এমন কিছু জীব আছে যাদের কোনটা যে মূল, কোনটা যে পাতা, কোনটা যে কাণ্ড তাই বোঝা যায় না। একটা মানে থ্যালাস বলতে একটা অদ্ভুত মাস, একটা মাস লাইক স্ট্রাকচার, এইটাকেই বলা হয়েছে থ্যালাস। মানে যার দেহতে কখনো মূল কাণ্ড পাতা বা আলাদা আলাদা মর্ফোলজিক্যাল রিজিয়নগুলোকে ডিস্টিংক্ট করা সম্ভব নয়, তার অঙ্গ সংস্থানিক অঞ্চলগুলিকে আলাদা করা সম্ভব নয়। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে এই হাইফি বা অণুসূত্র। দেখো এই সূত্রাকার বডি বা ফিলামেন্টাস বডির মধ্যে ছত্রাকেতে অসংখ্য শাখান্বিত নিউমারাস ব্রাঞ্চেস আর ফাউন্ড অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল অফ এনি ফাঙ্গাল বডি। সেক্ষেত্রে আমরা দেখবো লম্বা সুতোর মতো যে অংশগুলো তাকে বলা হয় হাইফা বা হাইফি, এবং একত্রিত হয়ে যে থ্যালাস দেহ গঠন করে, এই একত্রিত হয়ে যে থ্যালাসটা গঠন করে তাকে বলছি মাইসেলিয়াম। এটাও ক্লাস ইলেভেনের কোয়েশ্চেনে দেওয়া হয় মাইসেলিয়াম কি, হোয়াট ইজ মাইসেলিয়াম। তাহলে হাইফি আর মাইসেলিয়ামের মধ্যে পার্থক্য কি সকলে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, শুনে নাও, যে হাইফি বা অণুসূত্রগুলি যখন একসাথে প্যাঁচ খেয়ে বা একসাথে ক্লাম্পড হয়ে তৈরি থাকছে বা থাকছে, এক্সিবিট করছে, তখনই কিন্তু তাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। তার মানে আমি পরোক্ষভাবে বলতে পারি যখন একাধিক অণুসূত্র পরস্পর পেঁচিয়ে একটি সংগঠন তৈরি করে তাকেই বলা হয় মাইসেলিয়াম। দেন হোয়াট ইজ মাইসেলিয়াম? মাইসেলিয়াম ইজ এ টিপিক্যাল স্ট্রাকচার উইচ মেড আপ উইথ নিউমারাস হাইফি উইচ ইজ সুপারফিশিয়ালি কয়েলড উইথ ইচ আদার দ্যাট ক্যান্ট বি সেপারেটেড। এটাই হচ্ছে মাইসেলিয়াম। তারপরে আমরা তাহলে কোন জায়গাটা যাব, আমরা চলে যাব হচ্ছে সিনোসাইটিক। দেখো এই ফাঙ্গাসের মধ্যে আমি পড়াবো বিভিন্ন গ্রুপ আছে, যেমন জাইগোমাইসাইটিস গ্রুপ আছে, বেসিডিওমাইসাইটিস গ্রুপ আছে, অ্যাসকোমাইসাইটিস গ্রুপ আছে, ডিউটেরোমাইসাইটিস গ্রুপ আছে। চারটে বিভাগের ছত্রাক আছে, আমি সব বলবো পরপর, তাদের জেনারেল ক্যারেক্টারও পড়তে হবে। তো ফাঙ্গাসের এই যে চারটে ক্যারেক্টার, চারটে যে গ্রুপ বললাম, এই চারটে গ্রুপকে কিন্তু আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যগতভাবে চিহ্নিত করা সম্ভব। একটা একটা করে আমরা দেখতে শুরু করি। তাহলে জাইগোমাইসাইটিস প্রথমে চলে আসি। জাইগোমাইসাইটিসের ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এদের ক্ষেত্রে মেনলি প্রস্থ প্রাচীর অনুপস্থিত। স্যার প্রস্থ প্রাচীর কোনটা? প্রস্থ প্রাচীর যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা ব্যাখ্যা করব ঠিক এই রকমভাবে। ধরো সাপোজ একটা ছত্রাকের হাইফি, আমি এইখানে শুধু হাইফিটাকে স্ট্রাকচারালি রিপ্রেজেন্ট করছি, ভালো করে দেখতে থাকো। এইটা ধরো, বুঝতেই পারছো ছত্রাকের অণুসূত্র, ছত্রাকের অণুসূত্র। দেখো এখানেও আমি কোনো কোনো জায়গায় ভাগ করে দিয়েছি, এই সেপ টার্মগুলো আলাদা আলাদা নাম আছে। অণুসূত্রগুলো যখন বিভিন্ন প্রাচীরে ভেদ হয়ে যাচ্ছে বা যখন পার্টিশন ওয়াল তৈরি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলি সেপটাম। যেমন আছে এই ব্যবধায়ক প্রাচীরপৃষ্ঠ অংশগুলোকে বলা হয় ডলিপোর সেপটাম। আমি পরে আসছি, এই যে অণুসূত্রগুলো আছে এখানে, অণুসূত্রগুলোকে আলাদা করে যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব বিশেষ কিছু কিছু জায়গায় এইরকমভাবে এক ধরনের গঠন বৈশিষ্ট্য দেখা যায়। দেখো এটা থ্রি ডি ফিগার,
थ्री डायमेंशनल फिगारे मध्य देखते जगह एरम गोल गोल आंटिर मत रिंग लाइक स्ट्रक्चर आंटिर मत रिंग लाइक स्ट्रक्चर आई रिंग लाइक स्ट्रक्चरगुलर मध्य आसले कि यगल हे सेंट्रल पोर केंद्रीय छिद्र सेंट्रल पोरगुलर मध्य दिए कि है ना न्यूट्रिशन जातायात करते पारे साइटोप्लाज्मिक ब्रिज अर्गानाइज करते पारे अर्थात आमरा बोलते पारी जे एर मध्य दिए जातायात करते पारी एई जे अणुसूत्र अर्थात अणुसूत्रेर जे कोष प्राचीर सेल वॉल अफ द हाइफी अर्थात कोनटाके बोलछि आमी हाइलाइट करछि देखो पेन दिए एई जायगागुलो एई जायगागुलो अतिरिक्त स्थूली भवन घटे अर्थात अतिरिक्त थिकेनिंग है और थिकेनिंग हार फ देखा जाए एर मजखने एकधरण सेंट्रल पोर फर्मेशन है से सेंट्रल पोरगुलो के बला है कि प्रस्थ प्राचीर द्वारा कि है ना व्यवधायक तैरी तो अर्थात सेपारेट कर दे दो सेल के आलदा आलदा एक क्षेत्र किन्तु जाइगोमाइसिटिस क्षेत्र जाइगोमाइसिस ग्रुपर क्षेत्र क्योंकि एगो एब्सोल्युटली एब्सेंट कादेर क्षेत्र ना म्यूकर ये एदेर क्षेत्र एदेर क्षेत्र देखो कखनोई किन्तु ओरकम भाग देखा जाबे ना देखते ही पाच्छो कालो दिए निश्चय देखानो आछे तोमरा ए जायगाटा देखते पाच्छो एखाने कि ओइटार मतो कोनो भाग आछे नेई ओई पेनिसिलियामेर तलार दिके देखो एरकम भाबे दाग देवा आछे किन्तु एर तलार दिके कोनो दाग नेई अर्थात विदाउट अफ सेप्टम এইটার ক্ষেত্রে উইদাউট অফ সেপ্টাম এই যেখানে দাগ দাগ দেওয়া আছে এখানে কোনো দাগ নেই মানে আলাদা আলাদাভাবে ব্যবধান নেই সেই জন্য এটাকে আমরা বলতেই পারি কি এটাকে আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো অনুপ্রস্থ প্রাচীর বা প্রস্থ প্রাচীর নেই অ্যাবসেন্স অফ সেল ওয়াল অর অ্যাবসেন্স অফ সেল ওয়াল বলতে পারি অ্যাবসেন্স অফ সেল ওয়াল ইন হাইফি এরপরে কি এরপরে আমরা বলবো যে অ্যাসকোমাইকোটিনা গ্রুপের ক্ষেত্রে আছে অ্যাসকোমাইকোটিনা গ্রুপের ক্ষেত্রে বা অ্যাসকোবোলাস যার উদাহরণ তার ক্ষেত্রে আমরা দেখবো প্রস্থ প্রাচীরের কেন্দ্রে এইরকম ছিদ্র আছে অর্থাৎ সেটা কোন গ্রুপ না অ্যাসকোমাইসিটিস যেমন এখানে লিখেছি জাইগোমাইসিটিস তেমন আরেকটা গ্রুপ হচ্ছে অ্যাসকোমাইসিটিস উদাহরণ কি উদাহরণ হচ্ছে অবশ্যই অ্যাসকোমাইকোটিনা আর এদের ক্ষেত্রে আরো একটা কমন উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা সবচেয়ে বৃহত্তম দা লার্জেস্ট গ্রুপ অ্যামং দা হোল ফাঙ্গাস ফ্যামিলি অর হোল ফাঙ্গাস কিংডম এর ক্ষেত্রে সহজেই তোমরা উদাহরণের আগে শুনেছো এই গ্রুপের মধ্যে পড়ে ইস্ট স্যাকারোমাইসিস সেরিভিসি ইস্টের নাম তোমরা শুনেছো এককোষী ছত্রাক সেই এককোষী ছত্রাক কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে জাইগোমাইসিটিস গ্রুপের মধ্যে পড়ে হচ্ছে মিউকর আর অ্যাসকোমাইসিটিস গ্রুপের মধ্যে পড়ে অ্যাসকোবোলাস ইস্ট অর্থাৎ এখানে দেখো আঁকাও আছে স্যাকারোমাইসিস সেরিভিসি বা ইস্ট এইরকম দেখতে হয় কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে মাধ্যমিকে তোমরা পড়ে এসছো ইট রিপ্রোডিউস থ্রু বডি এটা পড়ে এসছো সুতরাং অ্যাসকোমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে ঠিক এই রকম স্ট্রাকচার দেখা যায় এছাড়াও এই অ্যাসকোমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে কিন্তু পেনিসিলিয়াম নোটোটামও পড়ে ওদিকে যে পেনিসিলিন নোটোটাম আছে সেটাও কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে সবচেয়ে লার্জেস্ট গ্রুপ অ্যামং দ্য আদার্স সেক্ষেত্রে আমরা বলতে পারি সবচেয়ে বেশি স্পিসিস নিয়ে আছে অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে কিন্তু এই স্তরীভূত বলয়াকার প্রাচীর দেখা যায় আবার তার পরেরটার ক্ষেত্রে যে বলয় প্রাচীর দেখা যায় সেটা গার্ডেলের মতো যেমন তোমরা দেখো এইরকমভাবে অঙ্কে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দাও ঠিক সেরকমই এইরকমভাবে এর গায়ে এরকম গঠন হয় যেগুলোকে আমরা বলতে পারি গার্ডেল টাইপ গার্ডার টাইপের এক ধরনের স্ট্রাকচার তৈরি হয় এইগুলোকে বলা হয় ডলিপোর সেপ্টাম ডলিপোর সেপ্টাম এটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট বাট নট ফর এইচএস আসলেও আসতে পারে স্কুলগুলো প্রশ্ন করতে পারে ডলিপোর সেপ্টাম বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে গার্ডেল এই গার্ডেল জিনিসটা কোন গ্রুপের মধ্যে পাচ্ছি যে গ্রুপের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে বেসিডিওমাইসিটিস বেসিডিওমাইসিটিস এই গ্রুপের মধ্যে কারা পড়ে ওই যে দেখো ওপরে আঁকা আছে অ্যাগারিকাস অ্যাগারিকাস বিসপোরাস বা অ্যাগারিকাস ক্যাম্প্রেস্ট্রিস অর্থাৎ যাকে আমরা কমন কথায় বলে থাকি ব্যাঙের ছাতা অ্যাগারিকাস বিসপোরাস বা অ্যাগারিকাস ক্যাম্প্রেস্ট্রিস এগুলো হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ব্যাঙের ছাতা
হ্যাঁ এই ব্যাঙের ছাতা কিন্তু এই বেসিডিও মাইসাইটিস গ্রুপের মধ্যে পড়ে। যেমন ধরো এই অ্যাসকোমাইসাইটিস গ্রুপের মধ্যে বলছিলাম এই যে ইস্ট, ইস্টের মধ্যে ফল দেহ বা ফ্রুট বডি তৈরি হয়। ইস্টের মধ্যে এই যে ফল দেহ বা ফ্রুট বডি যেটা তৈরি হয় তাকে কি বলে? তাকে বলে অ্যাসকোকার্প। আর বেসিডিওমাইসাইটিসের মধ্যে যে ফল দেহ বা ফ্রুট বডি তৈরি হয় তাকে বলে বেসিডিওকার্প। তাহলে খুব ইম্পর্টেন্ট, অ্যাসকোমাইসাইটিস গ্রুপের মধ্যে যে ফল দেহ বা ফ্রুট বডি প্রোডাকশন হয় তাকে বলে অ্যাসকোকার্প, আর বেসিডিওমাইসাইটিসের মধ্যে যে ফ্রুট বডি তৈরি হয় তাকে বলে বেসিডিওকার্প। কার্প মানে ফ্রুট বডি বা ফল দেহ। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট যে গ্রুপটার কথা আমরা একটু পড়ে নিই সেটা হচ্ছে ডিউটেরোমাইসাইটিস। তবে ডিউটেরোমাইসাইটিস সম্বন্ধে অনেক কিছু বলতে হবে, আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখছি, এটাকে আমি পরে ব্যাখ্যা করব। এই প্রশ্নটা কিন্তু দু একবার ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় দিয়ে দিয়েছে। প্রশ্নটা কি বলছি আমি, ডিউটেরোমাইসাইটিসকে কেন ফাঞ্জাই ইমপারফেক্টি বলা হয়, বা ডিউটেরোমাইসাইটিস গ্রুপের ছত্রাকদের বিভ্রম যৌনচক্র কেন দেখা যায়, বা অসম্পূর্ণ ছত্রাক কেন বলা হয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এদের বিভ্রম যৌনচক্র বা এদের ক্ষেত্রে যৌনচক্র অনুপস্থিত, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ফেজটা কমপ্লিট নয়, সেই জন্য এদের ক্ষেত্রে আমরা বলি ফাঞ্জাই ইমপারফেক্টি মিন্স নট পারফেক্ট এই ডিউটেরোমাইসাইটিসের ক্ষেত্রে। ডিউটেরোমাইসাইটিসকে কেন ফাঞ্জাই ইমপারফেক্টি, কেন ফাঞ্জাই ইমপারফেক্টি বলা হয়, অর্থাৎ অসম্পূর্ণ ছত্রাক কেন বলা হয়? ডিউটেরোমাইসাইটিস গ্রুপের বা বিভাগের ছত্রাককে কেন ফাঞ্জাই ইমপারফেক্টি বলা হয় বা অসম্পূর্ণ ছত্রাক বলা হয়? হোয়াই ডাজ ডিউটেরোমাইসাইটিস গ্রুপ কনসিডার্ড অ্যাজ ফাঞ্জাই ইমপারফেক্টি? পরের প্রশ্ন অবশ্যই লিখে রাখবে সিনোসাইটিক হাইফি কি। তোমরা এই নামটা অবশ্যই পড়েছো যে সিনোসাইট বা সিনসাইটিয়াম, নিশ্চয়ই মাধ্যমিকে তোমাদের হয়তো কিছু কিছু জায়গায় পড়েছো। এক্স্যাক্টলি, সিনোসাইট যেটা হয় সেটা হচ্ছে কি না, বহু নিউক্লিয়াসযুক্ত, বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ, অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড প্লান্ট সেল, সেটাকে সিনোসাইটিক বলা হয় বা সিনোসাইট বলা হয়। তাহলে এক্ষেত্রে কী বলবো, এক্ষেত্রে হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর বা ছত্রাকের অণুসূত্রে যখন অনেক নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় বহু নিউক্লিয়াসযুক্ত, তাকে বলা হয় বহু নিউক্লিয়াসযুক্ত হাইফি, তাকে বলা হয় সিনোসাইটিক হাইফি। তাহলে লিখে রাখো হোয়াট ইজ সিনোসাইটিক হাইফি, কারণ যে হাইফিগুলোতে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস দেখা যায়, যেমন রাইজোপাস ক্লোরোনিফার। এরপরে দেখো ঘটনা, এই যে ছত্রাকের কোষ প্রাচীর বা ফাঙ্গাল সেল ওয়াল, এই ফাঙ্গাল সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হয়? ফাঙ্গাল সেল ওয়াল তৈরি হয় কাইটিন দিয়ে। আমি এটা এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নটা আমার মক টেস্ট বা আমার ইউনিট টেস্টে আসবে যে কেন বা ছত্রাকের কোষ প্রাচীর কী উপাদান দ্বারা তৈরি হয়, বাই উইচ মেটেরিয়াল ফাঙ্গাল ওয়াল ইজ মেড আপ অফ।